हाय बंधुरा एम डी नाइट हासन 2.7 থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি নাটোর জেলার লালপুর থানা আব্দুলপুর গ্রামে একটি বড়ি বাগানে এসেছি। খুব সুন্দর একটি বড়ি বাগান, যদিও বড়ি বাগানে এখনো ফল ধরেনি, তবে কয়েক মাস পরেই এই বাগানে ফল ধরবে। এই বাগানে অনেকে দেখতে আসে, আজকে আমিও এই বাগান দেখতে এসেছি। চারিদিক সুন্দরভাবে সারি সারিভাবে বড়ই গাছ লাগানো হয়েছে। বাংলাদেশে বর্তমান অনেক জেলায় বড়ই চাষ করা হচ্ছে এবং বড়ই চাষ খুবই একটি লাভজনক ফসল। আপনারাও বড়ই চাষ করে অনেক লাভবান হতে পারবেন। আব্দুলপুরের সবুজ ভাই নামে একটি ছেলে এই বড়ই বাগান করেছে। আপনাদের যদি কারো বড়ই বাগান করতে ইচ্ছে হয় বা বড়ই বাগানের কোনো পরামর্শ লাগে, তাহলে নিচে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন। এবং কখন বড়ই গাছ লাগাতে হয়, কী কী সার, কী কী ওষুধ দিতে হয়, যে কোনো পরামর্শ দরকার হলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তাহলে আপনাদের আমরা সঠিক পরামর্শ দিতে পারব। এবং এই বড়ই গাছের চারা আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন সেই পরামর্শ আমরা দিতে পারব, এবং কোন জাতের বড়ই চারা লাগালে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় সেটাও আপনাদের আমরা বলতে পারব। তাই যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের আমরা সঠিক পরামর্শ দেব। কেননা বড়ই বাগান খুব লাভজনক একটি ফসল বর্তমান বাংলাদেশে চাষ করা হচ্ছে। আমি এমডি নাহিদ হাসান কৃষি পরামর্শ দিয়ে থাকি। যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, নিচে আমার নাম্বার দেওয়া থাকবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের আমি কয়েকটি পেয়ারা বাগান দেখাবো। আজকে বড়ি বাগান দেখেই শেষ করছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। দোয়া করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।